শরীরটা একটু খারাপ ছিল, তাই ভাবলাম যে আজকে শাড়ি পরে ইলিকে নিয়ে একটু ঘুরতে যাব। যেহেতু তোমরা সবাই জানতে চাইতেছিলা ইলির সাথে আমার কি হয়েছে, সেটাও ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। আর কিছু মানুষের জন্য এখন আসলে রাস্তায় বের হওয়ার একদমই শান্তি নাই। এই কথাটা কেন বললাম এটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তাই মনের দুঃখে কান্নাকাটি করতে করতে বাসায় এসে রান্নাবান্না শুরু করে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে আসলাম আরো একটা সুন্দর দিনে সুন্দর ব্লগ নিয়ে। আমরা সবাই জানতে চাচ্ছিলাম যে ইলি কোথায়, ইলির সাথে আমার কি হয়েছে, ইলিকে কেন আমার ভিডিওটা এখন দেখতে পারতেছো না। আসলে এই মেয়েটা তার চুলগুলা কেটে ছোট ছোট করে ফেলছে, এই কারণে এখন আর আমি ওর সাথে দেখা করতে চাই না। তোমরাই বলো এত সুন্দর চুলগুলা কি কেউ কেটে ফেলে? যাই হোক, এরপরে আমি আর ইলি বের হয়ে পড়লাম। আজকে আসলে ইলি শাড়ি পরে আসছিল, পরে দেখলাম আমার এরকম সেম ম্যাচিং ম্যাচিং একটা শাড়ি আছে, তাই ভাবলাম যে আজকে দুজন ম্যাচ করে বের হয়ে একটু ঘোরাঘুরি করি। কিন্তু ঘোরাঘুরি আর কিভাবে করবো? প্রথমত হচ্ছে রিক্সার ঝাঁকিগুলো এত বেশি বিরক্তিকর লাগতেছিল, এই অটো রিক্সাগুলার ঝাঁকি অনেক খারাপ লাগে, এটা তো তোমরা কম বেশি সবাই জানো। তো এখানে ভিডিও করতে করতে আমরা দেখলাম আমাদের দুজনের হাতে অনেক কালো লাগতেছিল। পরে তোমাদেরকে বললাম যে অ্যাকচুয়ালি আমাদের হাত এত বেশি কালো না, আসলে মাঝে মাঝে ক্যামেরার কারণে অনেক সময় স্কিন টোন একটু ডিফারেন্ট লাগে। কোথায় ঘুরতে যাব এরকম কোন প্ল্যান করি নাই, তাই ভাবলাম তালতলাতে চলে আসি। কিন্তু ওই যে ভিডিওর শুরুতে বলছিলাম না যে কিছু মানুষের জন্য এখন আসলে রাস্তাঘাটে বের হওয়াটাই খুবই অস্বস্তিকর লাগে। আমরা জাস্ট এখানে নেমে ড্রেসগুলো দেখতে না দেখতে একটা ছোট বাচ্চা এসে আমাদের কাছে টাকা চাইতেছিল। আচ্ছা, নর্মালি টাকা চাইলে অবশ্যই আমি ওকে টাকা দিয়ে দিতাম, কিন্তু টাকা চাওয়ার সাথে সাথে আমাদের শাড়ি ধরে টানাটানি করতেছিল যে ওকে টাকা দিতেই হবে। একটা সময় আমি আর ইলি দুজনে এত বেশি বিরক্ত হয়ে যায়, আমি তো ভাবতেছিলাম কখন জানি আবার মোবাইল টোবাইল নিয়ে দৌড় না দেয়। ওই বাচ্চাটার চেহারা দেখে মোটেও স্বাভাবিক মনে হইতেছিল না। আগে পরে আমি অনেকের ভিডিওতে দেখছি যে এই ধরনের বাচ্চারা মানুষকে রাস্তাঘাটে কিভাবে হ্যারাস করে। আজকে নিজেও যখন এই হ্যারাসমেন্টের শিকার হইলাম তখন বুঝতেছি যে আসলে এই ধরনের জিনিসগুলো রাস্তাঘাটে বের হলে কতটা অস্বস্তিকর লাগে। অবশ্যই অবশ্যই তোমরা যারা একা রাস্তায় বের হবে, স্পেশালি মেয়েরা, তারা একটু সেফ থাকবে এই ধরনের বাচ্চা কাচ্চাগুলোর কাছ থেকে। যাই হোক, এরপর মন মেজাজ এত বেশি খারাপ হয়ে গেছিল, পরে দ্বীপের দোকানে এসে একটু জুস খাইছিলাম। আর আমার এত বেশি লজ্জা লাগতেছিল, রাস্তাঘাটের মানুষগুলো যে তাকায় তাকায় দেখতেছিল, কেউ একটা ধমক পর্যন্ত বাচ্চাটাকে দেয় না। পরে পাশে থেকে দুইটা ভাইয়া যাইতেছিল, আমি ওদেরকে বলছিলাম ভাইয়া প্লিজ এই বাচ্চাটাকে বলেন এখান থেকে চলে যাইতে। পরে ওই ভাইয়াগুলো এসে আমাদেরকে রিক্সা করে দিছে, দেন আমরা দ্বীপের দোকানের ওখানে চলে গেছিলাম। যাই হোক, অবশ্যই তোমরা রাস্তাঘাটে বের হলে সেফ থাকা ট্রাই করবা, কারণ আমাদের আশেপাশে এত মানুষ আছে কিন্তু আমাদের হেল্প করার মতো মানুষ অনেক কমই আছে। যাই হোক, আমার এই ভিডিও দেখে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, আর আপনাদের কাছে মনে হইতে পারে বাচ্চাটার ক্ষুধা লাগছিল, আপনি কেন ওকে টাকা দিয়ে দেন নাই। ওর চেহারা দেখে আমার একবারের জন্য মনে হয় না যে আসলে ওর ক্ষুধা লাগছিল। সো আমি এগুলো তো ভিডিওতে ভাবে বলতে পারি না, বাট আই গেস তোমরা বুঝতেই পারছো। জায়গা বাদ দাও, দিনটা এভাবেই নষ্ট হয়ে গেল, কোনো ব্যাপার না, এখন রান্না বান্না করতে হবে। যেহেতু সারাদিনই শরীরটা একটু খারাপ ছিল, তাই আসলে দুপুরে রান্না বান্না করতে পারি নাই। তো বাসায় এসে একটু রেস্ট নিয়ে বসে পড়লাম কাজ করার জন্য। প্রথমে তো ভাবলাম যে আজকে একটু শাড়ি পরে, সবাই যেরকম শাড়ি টাড়ি পরে সুন্দর করে রান্না বান্না করে, ঘরের কাজ করে, ভাবলাম যে আমিও করতে পারবো। কিন্তু ট্রাস্ট মি, এই শাকটুকু বাঁচতে শাড়ি পরে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে এটা তোমাদেরকে বুঝাইতে পারবো না। আসলে কেউ যদি আপনার কাজে একটু হেল্প করে তাহলে শাড়ি পরে টুকটাক কাজ করা পসিবল, বাট পুরোটা কাজ যদি আপনার একার হাতে সামলাইতে হয় তখন আসলে শাড়ি পরে রেডি টেডি হয়ে কাজ করা ইটস নট পসিবল, কারণ এটা আমাদের রিয়েল লাইফ, নাটক সিনেমার কোনো শুটিং স্পট না। যাই হোক, ড্রেস চেঞ্জ করে অনেক খারাপ লাগতেছিল, পরে কিছুক্ষণ শুয়েছিলাম, আবার উঠে আসছি। মানে শুয়ে তো থাকতে ইচ্ছা করে কিন্তু শুয়ে থাকলে কি হবে বলো। এখানে শাকের সাথে কিন্তু ছোট ছোট মূলা ছিল, যেহেতু বলছিলাম যে আমি মূলা শাক নিয়ে আসছি, তো এই মূলাগুলো দেখতেও যেমন ভালো লাগতেছিল, এই মূলাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এখানে আমি পেঁয়াজ কাটতে কাটতে কান্নাকাটি শুরু করে দিছিলাম, এমন একটা অবস্থা। কেউ যে বলবে যে তুমি কান্নাকাটি করো না, আমি কাজগুলো করে দিতেছি, এরকমটাও হয় না। কান্না করো আর যাই করো, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। কান্না করতে করতে এই মূলাগুলা দেখে চিন্তা করলাম যে মূলা শাকটা আমি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর মূলাটা হচ্ছে আমি শুটকি দিয়ে রান্না করব, কারণ এই ছোট ছোট মূলাগুলা কিন্তু শুটকি দিয়ে রান্না করতে অনেক মজা হয় খাইতে। তোমরা অনেকেই বলো যে আপনি উপরে কেন রান্না করেন, একা কেন রান্না করেন। সত্যি কথা বলি, আজকে আমি উপরে কেন রান্না করি কারণ আমি অনেক ভালো রান্না করতে পারি, আর রান্না করতে আমার ভালো লাগে, তাই আসলে আমি রান্না বান্না করে খেতে পছন্দ করি। জায়গা বাদ দাও, এই যে দেখো আমার হাসান সেতু চলে এসেছে, আর সে আসার আগে আমাকে বলছিল তোমার জন্য কি নিয়ে আসবো। আমি বলছিলাম মোমোস নিয়ে আসার জন্য, তো সে আমার জন্য মোমোস নিয়ে আসছিল, আর সাথে বলছিলাম শুটকি আনার জন্য। ওই যে শুটকি দিয়ে ছোট ছোট মূলাগুলো রান্না করব। শুটকি মাছের ঘ্রাণ পেয়ে আমার পঙ্কি চলে আসছে, বাট সে শুটকি খায় না, বাট ওই যে মাছের ঘ্রাণে ঘ্রাণে চলে আসছে আর কি। আসলে চিংড়ি মাছটাও বের করে রাখছি, বাট পঙ্কি চিংড়ি মাছও খায় না। আজকের এই শুটকিগুলো এত বেশি সুন্দর ছিল, তোমরা কে কে এই শুটকিগুলো চিনো অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই শুটকির নাম কি। তো এখানে আমার হাসান সেতু আমাকে একটু চা বানায় খাওয়াইলো, আর আমি বসে পড়লাম মূলা শাকগুলো একদম ছোট ছোট করে কাটার জন্য। আমার একটা অভ্যাস আছে, রান্না করতে যাব, রান্নাঘর একদম সমস্ত কিছু রেডি টেডি করে তারপরে যাব রান্না করতে। রান্না করব একদিকে, একদিকে কেটে আবার চুলার উপর দেবো, এটা আমার কখনোই পছন্দ না। আর বলতে পারো এই অভ্যাসটা আমি আমার আম্মুর কাছ থেকেই পাইছি। যাই হোক, সবার আগে ভাবলাম যে শুটকিটাই বসায় দিই, একটুখানি জিরা তেলে দিলাম আর পেঁয়াজটা বেশি করে দিছি। শুটকিটা অনেক সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে আমি চুলার উপর দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিব। এই শুটকিটা ভাজতে ভাজতে আমি একটা কাজ করি, তরকারির ভিতরে একদম ওই যে মাছের কাঁটাগুলো থাকলে ভালো লাগে না, সো আমি ভাজতে ভাজতে করি কি কাঁটাগুলাকে বের করে ফেলে দিই, যাতে খাওয়ার সময় মুখে কাঁটাগুলো না লাগে। যাই হোক, দেখো কত সুন্দর কালার আসছিল শুটকিটা ভাজার সময়। এরপরে পরিমাণ
পরিমাণ মতো হলুদ, লবণ, জিরার গুঁড়া দিয়ে দিব। আর একটা ম্যাজিক্যাল জিনিস দিব, সেটা হচ্ছে আমার আম্মুর বানানো ম্যাজিক মশলা। তোমরা চাইলে কিন্তু আম্মুর এই ম্যাজিক মশলাটা শুটকির তরকারিতেও অ্যাড করতে পারবো, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, একদম পরিমাণে খুব অল্প লাগে। সো এটা তোমরা একবার নিলে অনেক দিন ইউজ করতে পারবা। এই ম্যাজিক মশলাটা তোমরা পেয়ে যাবা ননির দোকান ফেসবুক পেজে, ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা চেক করে নিও। এই দেখো মূলাগুলাকে কত সুন্দর আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার কষানো মশলাটার ভিতরে মূলাটা দিয়ে দিব, তারপরে সুন্দর করে ঢেকে দিব। আর ঢাকতে ঢাকতে দেখছিলাম এত সুন্দর শুটকির স্মেল আসতেছিল। আমার কিন্তু শুটকি অনেক পছন্দ, মানে শুটকির তরকারি হলে আমার আর অন্য কোনো কিছুই লাগে না। এইদিকে আমি যে চিংড়ি মাছ দিয়ে কিশাক রান্না করবো ওই নামটাই ভুলে যাইতেছিলাম। যাই হোক, এদিকে এসে দেখলাম পঙ্কিমন আর মন খারাপ, মানে সে খুব মন খারাপ করে উদাসীন হয়ে শুয়েছিল। যদি কথা বলতে পারতো তাহলে হয়তো বলতো যে প্লিজ আমার এই মুহূর্তে ভিডিও করো। ওইদিকে ওর ভিডিও করে এবার দেখতে চলে আসলাম আমার তরকারিটার কি অবস্থা। দেখো তো তোমরা কে কে শুটকি দিয়ে এরকম ছোট ছোট মূলাগুলো রান্না করে খাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবাই। আমি আমার জামাইকে বললাম স্মেলটা দেখো তো কেমন, মানে ফার্স্টে একটু ঢং করো, জীবনে কোনো দিনই আমার প্রশংসা করবে না, বাট পরে যে প্রশংসা করে। দেখো রান্না করতে করতে কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকারের মধ্যে রান্না করতেছিলাম। মানে দুনিয়া তো যত কিছুই হয়ে যাক না কেন, একটা মেয়ে মানুষ কখনো তার দায়িত্ব থেকে একটু পিছাইতে পারে না। আসলে এটা হয় না, আমার শরীর খারাপ লাগতেছিল, বাট একবার যে শুয়ে থাকে আর চিন্তা করি যাচ্ছে আমি যদি শুয়ে থাকি তাহলে রান্না কিভাবে হবে, খাওয়া দাওয়া কিভাবে হবে। একটা জিনিস কি জানো, ঘরের মহিলা মানুষ যদি শুয়ে বসে সময় কাটায় দেয় তখন আসলে ওই ঘরে কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, এই মাছটা কার জন্য রান্না হইতেছে বলো তো তোমরা? যেহেতু আজকে শুধু শাক ভাজি করা হইতেছে আর শুটকি রান্না করা হইতেছে, এখন তোমরাই গেস করো শাক আর শুটকি দিয়ে কে খাবার খাইতে পারবে না। এখানে আমি তার জন্য মাছের তরকারি বসায় দিলাম, আর এখন অনেক বেশি ভালো লাগতেছিল কারণ আমার সমস্ত কাজ শেষ। তাই ভাবলাম যে যাই ঘরটা একটু মুছে ফেলি, যেহেতু এখানে সবজি টবজি কাটা হয়েছিল। বারান্দাটা ক্লিন করে চলে আসলাম রান্নাঘরে, ভাতও বসায় দিছি চুলার উপরে। এখন হইতেছে সমস্ত কিছু সুন্দর করে চুলার পাড়টা মুছে ফেলবো। আসলে রাতের বেলা চুলার পাড়টা পরিষ্কার দেখলে অনেক ভালো লাগে। একেবারে লাস্টে একটু দুধ জ্বালাইতে দিলাম, দুধ বসায় রেখে গেছিলাম, দেখলাম ছোট্ট একটা পোকা এসে পড়ছে। যেহেতু খোলা ছাদ, এটা তো বুঝোই পোকামাকড় আসতেই পারে। এক ফাঁকে দৌড় দিয়ে নিজে হাত মুখ ধুয়ে টুয়ে একেবারে চুলটা সুন্দর বেনি করে ফেললাম ফিতা দিয়ে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু এই ফিতা বেনি করা টিউটোরিয়াল আমার তানিশা ইয়াসমিন এক্সট্রা পেজে আপলোড করা আছে, তোমরা কে কে দেখছো অবশ্যই জানাবা। যাই হোক, এটাই ছিল আমার আজকের দিনের একটা সুন্দর ছোট্ট ব্লগ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর কোনো কিছু যদি খারাপ লেগে থাকে তার জন্য মন থেকে দুঃখিত। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।